তো নমস্কার প্রিয় দর্শক, আজকে আমার ভাইপোর হচ্ছে জন্মদিন 5 বছর উপলক্ষে। তো আপনাদের দিকে পুরো ভিডিওটা দেখাবো, আপনারা দেখুন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আপনারা সাথে থাকুন, আপনারা আশীর্বাদ করুন। আমরা আর কি মাছ নিয়েছে দেখো, চিংড়ি চিংড়ি আর পাশে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একদম আলু কাটাচ্ছে দেখতে পাচ্ছেন, পুরো আলু ভাজাচ্ছে। আর পাশে দেখতে পাচ্ছেন এক গান্ডি একদম মাংস, দেখতে পাচ্ছেন মাংসটা একদম ভালো লাগবে খেতে। আর সে পাশে সকাল থেকে এই মোটামুটি একদম প্রেসার কুকারে কি দিয়ে আছে, প্রেসার কুকারে কি দিয়ে আছে, প্রেসার কুকারে কি দিয়ে আছে, হ্যাঁ মটর আলু, পটল মটর আলু দিয়ে আছে দেখতে পাচ্ছেন। পোহাটা পুরো চুঁয়ে গেছে, মানে এটা কি দেরি করে রাখার জন্য। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম হাই উঠছে দাঁত পাল মাজানি, ঘুম থেকে উঠে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আলু একদম ভাজা ভুজি একদম আলু, তো একদম এটা পটল চিংড়ি আলু কাটা হয়ে রয়েছে, আর এটা হচ্ছে আলু ভাজা ভাজি। আর পাশে কি আছে, এটা ডাল, ডাল হচ্ছে, আর পাশে হচ্ছে কাজু বাদাম দিয়ে পায়েসটা আছে, খাবি তো, তো খাবে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একদম ডাল টাল রেডি আছে একদম রান্নাঘরে, খুব ভালো লাগছে। কেমন লাগছে, কেমন লাগছে, ঘরে হচ্ছে, এদিকে দাঁড়া, ঘরে হচ্ছে, তো তো দেখতে পাচ্ছেন ঘরে হচ্ছে। আর ছেলের বাবা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একদম হাঁড়ি কোড়া ধুয়ে দিচ্ছে একদম, খুব ভালো। কেমন লাগছে গো, খুব ভালো একদম। ভাইপো ভাইপো উঠে পড়ছে ঘুম থেকে, রাতটা মেজেছো, হ্যাঁ তোমার জন্মদিন, তো ভালো লাগছে, তো খুব ভালো লাগছে বলছে। দেখতে পাচ্ছেন ছেলেটা এখন কল টিপছে, হ্যাঁ আর খুব শিগগিরির মধ্যেই কিন্তু রান্না টান্না হবে, তারপরে কিন্তু কেক কাটাকাটির ব্যাপার। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই আপনারা চিনেন বিখ্যাত একদম তাহলা থেকে আগত, দেখতে পাচ্ছেন এসেছে অনেক দূর থেকে একদম, কিন্তু সেই শুটিং করতে কোথা থেকে আসছো, কোথা থেকে, তাহলা খাবে তো, হ্যাঁ হ্যাঁ, কি 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 হুস্কি না গাড়া হুস্কি, না না বোতল 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 বোতল, তো বোতল খাবে একদম দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম খাওয়া দাওয়া হচ্ছে, আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি ঘুগনি আর মুড়ি, কেমন লাগছে, কেমন কেমন হেভি হেভি লাগছে পুরো। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভালো, কেমন কেমন, এদিকে তাকিয়ে তাকিয়ে বলো বলো বলো, হ্যাঁ ভাতে ফ্যান আজ উঠছে দেখতে পাচ্ছেন একদম, দেখাও 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 ভাতটা দেখি কিরম হচ্ছে, সরো সরো একটু গালো গালো, হ্যাঁ পুরো ভাতটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঢালা ঢালি হচ্ছে ভাত একদম, দেখতে পাচ্ছেন হাঁড়িতে এতে খাঁচা ঢালা হলো, আর সেখানে দেখতে পাচ্ছেন একদম মোটামুটি পুরো রেডি, আর খুব শিগগিরই মধ্যে কিন্তু প্রিয় দর্শক কেকটা কাটা হবে এখানে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সায়ন সায়ন কিন্তু একদম বেলুন ফুলাতে ফুলাতে শুয়ে পড়ছে, আর দিদি জোত বেলুন ফুলাচ্ছে একদম, ভাগনা সন্দীপ চলে এসছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একদম, আপনাদের দিকে দেখাচ্ছি আমরা একদম রেডি, আর কিন্তু খুব শিগগিরই মধ্যে কেক ফুল। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক খান পরেই কিন্তু দাসনগর থেকে এসেছে দাদার কিছু হচ্ছে দোকানের পাশাপাশি বন্ধু বান্ধব, তো আমরা কিন্তু খুব শিগগিরই যাচ্ছি, আরও নিচে অনেক মেহমান এসছে আপনাদের দিকে দেখাচ্ছি, তো সাথে থাকুন। আর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সুজাতা হচ্ছে এ করছে, কি কি করছো, বাসন ধুচ্ছে দেখতে পাচ্ছেন, এটা বাসন, তো বাসন ধুচ্ছে প্রিয় দর্শক, কমলের ছেলে চলে এসেছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু এসে গেছে, আশা করছি আর খুব শিগগিরই মধ্যেই কেক কাটা হবে। দেখতে পাচ্ছেন দেবু মডল, হ্যাঁ তো আরও ভিতরে মোটামুটি কুটুম্ব বন্ধু বান্ধব এসেছে, তো চলুন তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি। আর বিশেষ করে আমি দেখা করিয়ে দিচ্ছি আমার জামাইবাবু, এটা ছোট জামাইবাবু, কেমন আছো, হ্যাঁ জোরে জোরে জোরে, ভালো আছো, তো তারপর বাড়ির সব ভালো, কখন এসছো, কখন, তো 10টার সময় এসে এসে মুড়িটা খেলো, আপনারা তো দেখলেন নিশ্চয়ই, তো চলুন আরো কিছু মানুষকে জানো, ভালো আছো, হ্যাঁ কখন এসছো, বলো কখন এসছো, বলো বলো হাসি, আরে বলো বলো বলো, তো ভালো লাগে, 11টার সময় এলাম, তো আজকে যে এই অনুষ্ঠানটা কেমন লাগছে আপনার, খুব ভালো লাগছে, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের হচ্ছে ভাইপো মানে এনার ছেলে, খুবই ভালো ছেলে, এই মোটামুটি বয়স কত হয়েছে, দু বছর বয়স হয়েছে, তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেক মেহমান আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি সব এসেছে, আরও কিন্তু মোটামুটি বন্ধু বান্ধব আসবে, তো দেখতে পাচ্ছেন এখানে কেক, তো যার জন্মদিন ওর থেকে জানবো আজকে যে এখানে এসেছি, কেমন লাগছে তোমার, ভালো লাগছে, শ্যাম ভাইকে কাছে পেয়ে কেমন লাগলো, কি কি আজকে এই ড্রেসটা কত টাকা লিচে তোমার, এই ড্রেসটা কত টাকা লিচে, হ্যাঁ
এই জামাটা কি আমাকে দিবে? এই জামা প্যান্টটা নতুন, খুব ভালো লাগছে, আমি পরবো। দিবে তুমি? হ্যাঁ হ্যাঁ। পেক কখন কাটবে? কাজ করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন কেক কাটার একদম শুরু হয়েছে। কেক কাটবে এবার, একদম রেডি, আর একদম ভাইপো পুরো রেডি। আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি, খুব ভালো লাগছে। আর জামাইবু তো দেখতে পাচ্ছেন নতুন জামা পরে একদম হ্যান্ডসাম লাগছে। আরও দেখতে পাচ্ছেন বহু দর্শক। ভাই গানটা বন্ধ করো, গানটা বন্ধ করো, নাহলে কপিরাইট পড়ে যাবে ভিডিওতে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম মোটামুটি অনেকেই মানুষ এসছে। মা দেখতে পাচ্ছেন খুব রেগে গেছে। তো দেখুন একদম কেক কাটে, হ্যাপি বার্থডে শুধু। প্রিয় দর্শক, 50,000 টাকার ক্যামেরা যদি ভর্তি করে যায় এটা একটা খুব খারাপ জিনিস। এরকম করাটা উচিত নয়। এদের কেক কাটা ভিডিও করতেছে, আমার ক্যামেরাটাই না নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছি, ফোকাস করো, জলদি ফোকাস করো, ফোকাস ফোকাস করো, ভাড়া 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 দেখতে থাকুন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পুরো খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন খাচ্ছে আস্তে আস্তে। কেমন লাগছে ভাই? মাংস টাংস ঝাল ডাল ঠিকঠাক আছে তো? তোর ছেলের দিদিকে জিজ্ঞাসা করো ভাই কেমন লাগছে। তো দেখতে পাচ্ছেন মাংসের পোড়া একদম প্রিয় ছেলের কাকি। তো প্রিয় দর্শক, তো জহরদা এসেছে, ভাইপোকে একটা গিফট দিল, খুবই ভালো লাগছিল। আমি কিন্তু একে বারণ করেছিলাম যে কোনো গিফট নিয়ে আসবে না, তবু কিন্তু একটা গিফট নিয়ে এসছে। তো যাই হোক, কেমন লাগছে? তো ভাইপোকে কি বলতে চাও বলো? ও আগামী দিনে যেন বড় হয় এটুকু আশীর্বাদ রইল। হ্যাঁ বড় হবে তো, বড় আশীর্বাদ হবে। মানে মানে গন্ধকালে তুলছি বলে এরকম লাগছে, কিন্তু এটা লাইটে তুললে পুরো আলাদা লাগতো। তো গোপর মতন কিন্তু আর কিছু ক্যামেরা হয়নি, এটা হচ্ছে হাইফাই এবং এ। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মোটামুটি সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়ে দিচ্ছে। হাতে হাতে কি দিচ্ছে? প্রসাদ দিচ্ছে না কেক দিচ্ছে? তো প্রিয় দর্শক কেক দিচ্ছে, আপনাদের দিকে দেখাই। আরে দেবাশিস দা আসেনি? দেবাশিস দা আসেনি? হাতে হাতে সবাইকে কেক দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন অনেকই মানুষ এসছে, আমার জামাইবু গেঞ্জি পরে দেখছে নায়কের মতো। তো খুব ভালো লাগছে। কেকটা দিচ্ছে আপনাদের দিকে, খেয়ে দেখাচ্ছি বাঁ হাতে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কোলাঘাটের শ্যাম ভাইয়ের যারা প্রিয় দর্শক ভিডিওটা দেখছেন, আপনাদের দিকে ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে পাশে থাকুন। যদি কিছু ভিডিওর দ্বারাই হয়তো ভাষা কিছু ভুল ভাল বলা থাকে, অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন, এই কামনা আপনাদের থেকে রাখছি। আশীর্বাদ করুন যাতে ভাইপো মানুষের মাসন মানুষ হয়। নমস্কার।